খুলনা চার আসনের এমপি আব্দুল সালাম মুর্শিদি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ সব ক্ষেত্রে এগিয়ে গেছে বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি খুলনা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার দিনব্যাপী খুলনার তেরোখাদা উপজেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধু কর্ণের উদ্বোধন দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে পুরস্কার বিতরণ শিক্ষার মানোন্নয়ে বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এমপির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসান শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলি থানার অফিসার এ ইনচার্জ সর্দার মুশারফ হোসেন ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথি কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রিয়ঙ্কর কুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম ওয়াহিদুজ্জামান সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক সহ অনেকে